এগুলো হচ্ছে নেফিয়ার টাইপের ঘাস, যেগুলো দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে হাইব্রিড। আমাদের এখানে দু ধরনের ঘাসই আছে। আমার সামনে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড টাইপের যে ঘাসগুলো হয় সেগুলো, এবং এই ছোটো ছোটো যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরে লাগানো, এগুলো হচ্ছে দেশি ঘাস। এগুলো আকারে চিকন হয়, খুব বেশি মোটা হয় না কিন্তু লম্বা হয়। আবার হাইব্রিড টাইপের যে ঘাসগুলো আছে সামনে গেলে দেখতে পাবো, কয়েকদিন আগে লাগানো ঘাসগুলো, খুব বেশি সময় হয়নি, প্রথমবার হইতে একটু সময় লাগে, তবে ধীরে ধীরে বাড়ার ক্ষমতাটা এদের বেড়ে যায়। একবার কাটার পরে যখন এগুলোতে ঘাস প্রয়োগ করা হবে তখন এদের বন ক্ষমতাটা অনেক বৃদ্ধি পাবে। এই যেগুলো হচ্ছে হাইব্রিড ঘাস, হাইব্রিডের ছোটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইব্রিড। এই ঘাসটা আমার প্রচুর পরিমাণে লম্বা হবে, দেখতে খানিকটা আখ গাছের মতো। এই যে আমরা যদি সামনের দিকে যাই তাহলে আরও ভালোভাবে দেখতে পাবো হাইব্রিড ঘাসের সাইজ যেটা বড়ো হয়ে গেছে। এটা এটা কয়েকদিন আগে লাগানো, এই জন্য একটু লম্বা বেশি হয়ে গেছে। এটা আমার ফার্স্ট ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে কিছুদিন পরে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে, আর একটু লম্বা হয়ে গেলে ইউরিয়া এবং টিএসপি দিলেই এর যে বাড়ন্ত একটা ক্ষমতা আছে সে পরিপূর্ণভাবে সেভাবে বেড়ে উঠবে। খুব বেশি সার দিতে হয় না, শুধু ইউরিয়া সার প্রয়োগ করলেই হয়, মাঝে মাঝে সেচ দিতে হয় পানি। এটাতে পর্যাপ্ত পরিমাণে পানি আছে, সময় বৃষ্টির সময় পর্যাপ্ত পরিমাণে পানি আছে, তাই পানি দিতে হবে না। আপনারা যারা বাড়িতে খামার করতে চাচ্ছেন গরু অথবা ছাগলের, তারা এই নেফের চাষ, নেফের টাইপের যে ঘাসগুলো আছে হাইব্রিড অথবা দেশি, দুটোর যে কোনো একটা লাগালেই গরুর যে পুষ্টিকর খাবার ঘাস এটার চাহিদাটা পূরণ করতে পারবেন। এই ঘাসগুলো আমাদের কয়েকদিন আগে লাগানো, একটা জমির এক সাইডে, এগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। পর্যায়ক্রমে এই ঘাসগুলো ওগুলোর তুলনায় বড় হয়ে যাবে, সময় লাগবে, অনেক সুন্দর দেখা যাচ্ছে ঘাসগুলো। দেশি ঘাসের তুলনায় এই ঘাসগুলো অনেক উপকারী, অল্প সময়ের মধ্যে অনেক বড় হয়ে যায়, এটা একটা সুবিধা। তাতে করে গরুর যে পুষ্টিকর যে পুষ্টিটা গুণাগুণটা দরকার একটা গরুর জন্য, পর্যাপ্ত পরিমাণে পুষ্টিটাতে আছে। আপনারা যারা খামার করতে চাচ্ছেন বাসায়, এই ঘাসগুলো চাষ করে গরু সেই ঘাসের চাহিদাটা পূরণ করতে পারেন। খুবই উন্নত মানের এই ঘাস, অনেক সুন্দর দেখা যাচ্ছে, চারপাশের পরিবেশটাও অনেক সুন্দর।